আসাদউদ্দিন ওয়াইশিকে সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ। কলকাতায় আসাদউদ্দিন ওয়াইশিকে সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতা বন্দর এলাকার কারবালার পিঙ্ক স্কোয়ারে জনসভা করার কথা ছিল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধানের, কিন্তু সভার 24 ঘন্টা আগে পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি মিম। অনুমতি না পেলেও সভা হবে বলে জানিয়েছিলেন দলীয় নেতারা। পুলিশের এই সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয়েছে দলীয় নেতৃত্বে, কারণ তারা বহু আগেই আসাদউদ্দিনের কলকাতায় জনসভা করার কথা ঘোষণা করে দিয়েছিলেন, সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে আইন মোতাবেক সভা করার আবেদনও জানিয়েছিলেন। কিন্তু জনসভার আগের দিন রাত পর্যন্ত পুলিশি অনুমতি না মেলায় হতাশ তারা। এআইএমআইএম এর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা জামিরুল হাসান বলেছেন, রাজ্য সরকার যে আসাদউদ্দিন সাহেবের বাংলায় আগমনকে ভয় পাচ্ছেন তা এই ঘটনা থেকেই স্পষ্ট। আমরা শেষ পর্যন্ত আইনগতভাবে সভা করার অনুমতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু যদি অনুমতি না পাওয়া যায় তাহলে আমরা পুলিশি অনুমতি ছাড়াই জনসভা করব। প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটে গিয়ে কোচবিহারে ওয়াইসির বড় বড় হোর্ডিং দেখে এক রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছিলেন। বলেছিলেন, হায়দ্রাবাদের একটা রাজনৈতিক দল আছে যারা মুখে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে, আসলে ওরা বিজেপির বি টিম, ওদের একটা ভোটও দেবেন না। পাল্টা জবাব দিয়েছিলেন আসাদউদ্দিনও। তিনি প্রশ্ন তুলে বলেছিলেন, লোকসভা ভোটে তো বাংলায় প্রার্থী আমরা দিইনি, তাহলে বিজেপি 18টি আসন জিতল কিভাবে? সঙ্গে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে প্রার্থী দেবেন তারা। গত 10ই নভেম্বর বিহার বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণায় দেখা যায় পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারে বেশ ভালো ফল করে কয়েকটি আসন জিতেছে আসাদউদ্দিনের দল। সেই সময় বাংলায় প্রার্থী দেওয়ার ঘোষণা করে এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রস্তুতি নিতে নির্দেশ দেন ওয়াইসি। সেই মতো গত 3রা জানুয়ারি ফুরফুরা শরীফে এসে আব্বাস সিদ্দিকীর নেতৃত্বের উপর তার আস্থা জ্ঞাপন করে জোটের কথা ঘোষণা করে গিয়েছিলেন তিনি। কিন্তু 21শে জানুয়ারি রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঘোষণার পর বাম কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করার দিকে এগোচ্ছেন আব্বাস। সেই পর্যায়ে মেটিয়া বুরুজে রাজনৈতিক জনসভা করার প্রস্তুতি নিচ্ছিল মিম। ওয়াইসিকে জনসভা করার অনুমতি না দেয়া প্রসঙ্গে রাজনৈতিক মহলের মত, এআইএমআইএম হিন্দি ও উর্দুভাষী সংখ্যালঘুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। যে মেটিয়ার বুরুজে ওয়াইসির দল জনসভা করার আবেদন জানিয়েছিল তাও পুরোপুরি হিন্দি ও উর্দুভাষী সংখ্যালঘু অধ্যুষিত। 2009 সালে লোকসভা ভোট থেকেই সংখ্যালঘু এলাকাগুলি তৃণমূলের গড় হিসেবে পরিচিত। 2019 সালের লোকসভা ভোটেও তৃণমূলের ভরাডুবিতেও সমস্ত সংখ্যালঘু এলাকায় শাসক দলের প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়েছিলেন। মমতার নেতৃত্বাধীন দল সেই ভোট বাক্সে অন্য কোনো রাজনৈতিক দলকে ভাগ বসাতে দিতে নারাজ। সেই ভাবনা থেকেই ওয়াইসিকে সভার অনুমতি দেওয়া হয়নি বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কলকাতা পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।